একামতে দিন কি এবং তার উপরে আমরা আমল কিভাবে করব একামতে দিন বর্তমান আমাদের সমাজের একটা একামতে দিন রয়েছে আবার করনার আলোকে আরেকটা দিন রয়েছে সমাজের মানুষদের কেউ কেউ বুঝেন একামতের দিন মানে হল রাষ্ট্র যদি দখল করা যায় তাহলে একামতের দিন হয়ে যায় মানুষ তাওহিদ জানুক আর নাই জানুক মানুষের আকিদা শুদ্ধ থাকুক আর নাই থাকুক যেমন ইরানেও একটা ইসলামী রাষ্ট্র রয়েছে এই ধরনের যদি একামতে দিন কেউ বুঝে থাকে তাহলে এটি অবশ্যই ভুল এটি কখনো সঠিক নয় আমার রাষ্ট্র পর্যায়েও যদি ইসলাম হয়ে যায় আর মানুষ যদি কবর পূজারই থাকে তাহলে এমন ইসলামী রাষ্ট্রেরও দরকার নেই এমন মানুষেরও কোনো কাজে আসবে না তো এই জন্য আল্লা সুবাহ নবীদের কেউ আনিমুদ্দি না দিন কায়েমের নির্দেশ দিয়েছেন সেখানে পাঁচজন নবীর উল্লেখ করেছেন নূ আলি ইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ঈসা আলি সাল্লাম মোসা আলি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে এই পাঁচজনের মাঝে সর্বপ্রথম হলেন সালাম আলি সালাতাম আল্লা সনাহতালা তাকেও দিন কায়েমের নির্দেশ দিয়েছেন এবং নবী হিসাবে তিনি আল্লাহর দিন কায়েমের নির্দেশ সাধ্য সামর্থ্য অনুযায়ী পালন করেছেন চেষ্টা করেছেন তিনি কিভাবে দিন কায়েম করলেন যদি একটু আমরা খেয়াল করি তিনি সাড়ে নয় বছর দিনের দাওয়াত দিলেন অনুসারী হিসাবে কতজন পেলেন সর্বনিম্ন বলা হয় সতেরো জন সর্ব ঊর্ধ্বে যারা বলেছেন তা হলো চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী আশি জন পেয়েছেন তে আশি জন কে ইসলামে নিয়ে আসার মাধ্যমে তিনি দিন কায়েম করলেন কোনো রাষ্ট্রও করতে পারেননি অন্য কিছু করতে পারেননি ইব্রাহিম আলাইসাল্লাতুসালাম মূসা আলি সাল্লাতুসালাম ঈসা আলাইসাল্লাতুসালাম সবার যদি বিষয়গুলি আমরা চিন্তা করে দেখি তাহলে বোঝা যায় এটুকুই যে দিন কায়েমের মূল বিষয় হচ্ছে উপর প্রতিষ্ঠিত হওয়া সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটি যতজনেরই হোক না কেন সেটি যতজনেরই হোক না কেন কোনো সন্দেহ নেই অবশ্যই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব রয়েছে পরিপূর্ণভাবে ইসলাম সর্বক্ষেত্রে পালন করার জন্য প্রশাসনিক ক্ষমতার অবশ্যই রয়েছে কিন্তু এই প্রশাসনিক ক্ষমতা গোজামিল দিয়ে দখল করা তাহলে কখনো প্রকৃতপক্ষে দিন নভীরা যেই দিন কায়েমের নির্দেশিত হয়েছেন সেই দিন কায়েম করা কখনো সম্ভব হবে না ওই বাতিলের উপরেই থাকতে হবে আল্লাহ আজকে আমরা শেষ করি এখানে আমরা বলবো যে এটা আগে বলেছি যে পরিপূর্ণ রূপ লাভ করতে গেলে অবশ্যই জীবনের সর্বস্তরেই পূর্ণতার প্রয়োজন ইসলামী রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন হবে না হলে পরিপূর্ণতা সম্ভব নয় তো এই জন্য মূল হচ্ছে দাওয়া দাওয়া দিয়ে আপনি পরিপূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন দাওয়া এবং মানুষকে গড়া মানুষকে তৈরি করা এর মাধ্যমে আপনি পূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন এখন যদি মানুষের মূল বিষয়ের বাদ দিয়ে আপনি শুধু খালি কোনো ভাবে যে কোনো পন্থায় যদি রাষ্ট্র প্রতিষ্ঠায় করতে চলে যান তাহলে তা আপনার মূল বিষয়টা কখনো ঠিক থাকবে না। যেমন বললাম যে ইরানের ইসলামী রাষ্ট্র বলবো যে এবং এর চিন্তা থাকতে হবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন একজন মানুষের চিন্তা থাকতে হবে যে আমি সর্বাবস্থায় যেন পরিপূর্ণ ইসলামে ইসলামী জীবনে যেতে পারি এটা তার চিন্তা থাকতে হবে চেষ্টা থাকতে হবে কিন্তু চিন্তা ও চেষ্টা এর কারণে যদি কেউ শরীয়ত গর্হিত পন্থা অবলম্বন করে আবার যেতে চায় তার টার্গেটে তাহলে সেটি কখনো দিন কায়েমের বিষয় নয় পক্ষে নয় কারণ যদি ইহুদীদের একটা নীতি রয়েছে আল টুবার তুবারু আল ওয়াসিলা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যে কোনো মাধ্যম অবলম্বন করা আমার জন্য বৈধ ইহুদিদের মূল হল এটা ইহুদিদের এটা শিয়াদের আসছে আসছে এরপর এখন মূল লক্ষ্য পৌঁছার জন্য যদি কাউকে হত্যা করতে হয় তাও করব কাউকে জুলুম করতে হয় তাও করব। অন্যায় অপকর্মের আশ্রয় নিতে হয় তাও করব এইভাবে যদি আমি ইসলামী রাষ্ট্র করতে চাই তাহলে এমন ইসলামী রাষ্ট্র কোনো দিন কায়েম প্রকৃত পক্ষে নয় বরং আমি সেই পূর্ণতায় পৌঁছার চেষ্টা করব কিন্তু কি করব। সঠিকভাবে করার চেষ্টা করব। কারণ আমাকে টার্গেট দেওয়া হয়নি যে আগামী বছরের মধ্যে বাংলাদেশে আমাকে কি করতে হবে সর্বপর্যায়ে কমপ্লিট করে ফেলতে হবে এই টার্গেট আমাকে দেওয়া হয়নি সুতরাং এইরকম টার্গেট নিয়ে আমি সকল অপকর্মের উপর সওয়ার হয়ে দিন কায়েম করবো এটা আমার ঠিক নয় আবার যদি কেউ এরকম করে থাকে যে এই যেহেতু আমার কোন টার্গেট অতএব একশো কেন এক হাজার বছরও যদি নাও আসে তাতে আমার কোনো যায় আসে না আমি শুধু নিজের মতোই চলি নিজে দিন মানে চলি এটাও আবার ঠিক নয় আমাকে আমার সর্বাত্মক চেষ্টা চালাই যেতে হবে এবং সকল অন্যায় ইসলাম বিরোধী থেকে বিরত থাকতে হবে জি